আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন দুর্নীতির মামলায় কারাবন্দী বিএনপি নেত্রী খালেদা জিয়াকে আদালত জামিন দিলে তাতে তার দলের কোনো আপত্তি নেই তিনি বলেন বিচার বিভাগ স্বাধীন তাই খালেদা জিয়াকে কারাগারে পাঠানো বা তাকে ছেড়ে দেওয়ার বিষয়ে সরকারের বা আওয়ামী লীগের কোনো হস্তক্ষেপ নেই আওয়ামী লীগের সত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে দুপুরের রাজধানীর তেইশ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও সিটি কর্পোরেশনের এক যৌথ প্রস্তুতির সভায় তিনি এসব কথা বলেন দলকে আরও সংগঠিত করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়ে এ সময় ওবায়দুল কাদের বলেন জোড়া তালে দিয়ে আওয়ামী লীগ চলবে না আদালতের বিচার বিভাগের স্বাধীনতা এর প্রতি আমরা শ্রদ্ধাশীল আমরা আগেও বলেছি আদালত তাকে সাজা দিয়েছে আদালত তাকে মুক্তি দিতে পারে আদালত তাকে বন্দি করেছে আদালত তাকে মুক্তি দিতে পারে এখন আদালতের মাধ্যমে তিনি যদি জামিন পান আমাদের সেখানে কোনো আপত্তি থাকবে না এবং হস্তক্ষেপের তো প্রশ্নই না